नमस्कार मैं उत्तम भूं आपन चाहिए डि वाई 365 এই অনুষ্ঠান 24 ঘণ্টা সমগ্র বিশ্বৰ সকলোখিনি খবৰ আমি একেলগে এই অনুষ্ঠানত পৰিবেক্ষণ কৰিবলৈ চেষ্টা চলাম যে 24 ঘণ্টাৰ সকলো খবৰ হয়তো ইয়াৰ মাজত দুই এটা বাতৰি আমি পৰিবেক্ষণ কৰিব নোৱাৰিব পাৰোঁ কিন্তু মূল খবৰবোৰক আমি বিতংভাৱে এই অনুষ্ঠানত বিশ্লেষণ কৰিবলৈ চেষ্টা চলাম কিন্তু অনুষ্ঠান আগবঢ়াব ওলাইছোঁ আজিৰ দিনটোৰ 10টা হেডলাইনৰ জৰিয়তে বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ মতে যোৱা 24 ঘণ্টাত বিশ্বৰ বাবে কৰোনাৰ ক্ষেত্ৰত আটাইতকৈ ভয়াৱহ দিন আছিল 24 ঘণ্টাত সমগ্র বিশ্বত নতুনকৈ করোনা আক্রান্তর সংখ্যা 1,80,000 রাষ্ট্রপতির ভুল নীতির ব্রাজিলত করোনা আক্রান্তর সংখ্যা ক্রমাৎ বৃদ্ধি পায় বিশ্বর ভিতর দ্বিতীয় স্থান দখল করলে রাষ্ট্রপতির সপক্ষে বিপক্ষে ব্যাপক সমদল 24 ঘণ্টাত সমগ্র দেশত প্রায় 15,000 নতুন করোনা আক্রান্ত সর্বাধিক করোনা আক্রান্ত রাজ্য হল মহারাষ্ট্র আর দিল্লি রাজ্যের ভিতর গুয়াহাটি হয়ে পড়ছে করোনার বাবে ভয়ানক অঞ্চল মহানগরীর কেবাটা ওয়ার্ডত সম্পূর্ণ লকডাউন ঘোষণার সম্ভাবনা রাজ্যত অভাবনীয় হার করোনা সংক্রমণ ঘটিছে সামরিক বাহিনীর জওয়ানের মাজত ক্ষতিগ্রস্ত হয়েছে তেজপুরের মিছামারি আর নগাঁওর মিছার সামরিক শিবির একেলেথে প্রায় 15 দিনের সমগ্র দেশত পেট্রোল ডিজেলের মূল্য দৈনিক বৃদ্ধি প্রায় 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পালে প্রতি লিটার পেট্রোলের মূল্য অম্বুবাসী আরম্ভ হল যদিও করোনা ভাইরাসের প্রথমবার কামাখ্যাত নাই সাধু সন্ন্যাসীর সমাগম বন্ধ করে দিয়া হল মূল প্রবেশদ্বার নগাঁও কংগ্রেস বিভক্ত রকিবুল আর প্রদ্যুতর ফৈদর মাজত ফেসবুকত দুই পক্ষের সমর্থকে ইজনে সিজনক আক্রমণ রকিবুলের মতে উঠত লিপস্টিক লো ইংরাজি কোয়া নেতা নহয় মণিপুর ভ্রমণ করে আই কোয়ারেন্টাইনত নোযা হিমন্ত বিশ্বক কংগ্রেসের সভাপতি রিপুন বরার আক্রমণ প্রত্যুত্তর দিলে রাজ্যিক বিজেপি সালমান খানের ইমেজ ভাল করার বাবে বিং হিউম্যান প্রচার অভিযান সুশান্ত রাজপুতর আত্মহত্যা সংক্রান্ত মাত মাতিবলে গৈ সালমান খানের পরিয়ালক আক্রমণ পরিচালক অভিনব কাশ্যপর করোনার খবর আমি পাতিবই লাগিব কেন করোনার সহ এটা আমি সহবস্থান করবলগিয়া হয়েছে করোনার ফলত দৈনিক মানুষের মৃত্যু হয়েছে আপুনি মই সকলো এনে পরিবেশের সম্মুখীন হয়েছে যে এদিন নহয় এদিন যেন করোনাত আক্রান্ত হম আর করোনাত আক্রান্ত হওয়ার পিছতেই করোনার প্রতিরোধকারী শক্তি আমার বাড়ব তারপর করোনায় আমাক একো করব নয় ভয় লগা এই পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেবল অসমত নহয় বা দেশত নহয় সমগ্র বিশ্বত আমি প্রথমে আপনাদের জানাই লব বিচাৰিছো সমগ্র বিশ্বত আজির দিনটোত করোনার কি ঘটনা সংঘটিত হয়েছে করোনার সঞ্চালকের খবর যে আজির দিন সমগ্র বিশ্বত একদিনাই 1,83,00,000 লোক নতুনকৈ করোনাত আক্রান্ত হয়েছে করোনার এক নতুন অভিলেখ আপনি ভাবি চাও 1,83,00,000 লোক একদিনাই করোনাত আক্রান্ত হয়েছে এইখান দেশত আর ভারতবর্ষত একদিনাই প্রায় 15,000 লোক করোনাত আক্রান্ত হয়েছে করোনা থমুকি রা নাই করোনার অশ্বমেধর ঘোড়া পূর্ণগতিত চলি আছে 24 ঘণ্টাত সমগ্র বিশ্বত 1.83 লাখ নতুন করোনা আক্রান্ত ইয়াতকৈ ডাঙর ঘটনা কি হব পারে করোনার এক অভিলেখ আর নাটকীয়ভাবে ভারতত আজির দিনটুত 15,000 নতুন করোনা আক্রান্ত আহিছে এবার আমি বিভিন্ন রাজ্যের 5খন প্রধান রাজ্যের করোনার ভারতের বিতং তথ্য আপনাদের সদরি করবো ওলাইছো এক নম্বরত আছে মহারাষ্ট্র আক্রান্তর সংখ্যা 1,32,070 মৃত্যু হয়েছে 670 এক নম্বর মহারাষ্ট্র দ্বিতীয় স্থান আছে দিল্লি দিল্লিত প্রায় 60,000 করোনা আক্রান্ত মৃত্যু হয়েছে 2,000 অধিক 2,175 তৃতীয় স্থানত আছে তামিলনাড়ু তামিলনাড়ুত প্রায় 60 ওচৰ আছে মৃত্যুর সংখ্যা 757 ইয়ার পিছত অন্যতম রাজ্যখন হল যখন করোনাত আক্রান্ত চতুর্থখন রাষ্ট্র রাজ্য বলে কব পারি সেইখন হয়েছে গুজরাট গুজরাটত প্রায় 27,000 অধিক লোক করোনাত আক্রান্ত হয়েছে 1,500 অধিক লোকের মৃত্যু হয়েছে আর পঞ্চমখন রাজ্য হয়েছে উত্তর প্রদেশ যত 17,997 জন আক্রান্ত হয়েছে আর 550 জনের মৃত্যু হয়েছে আর ইয়ার লগেলগে অসমতো করোনা আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাইছে
গুৱাহাটী মহানগৰীত যিধৰণে কৰোণা সংখ্যা বাঢ়িছে বা কৰোণা আক্ৰান্তৰ সংখ্যা বাঢ়িছে সেই অনুপাতে বিভিন্নজনে প্ৰশ্ন কৰিছে যে গুৱাহাটী মহানগৰীত লকডাউন ঘোষণা কৰা হ'ব নেকি। এই প্ৰশ্নটো বিভিন্নজনৰ মাজত আছে। গুৱাহাটীত কোনো ধৰণৰ ট্ৰেভেল হিষ্ট্ৰী নথকা, ৰাজ্যৰ বাহিৰলৈ ভ্ৰমণ কৰিবলৈ নোযোৱা, গুৱাহাটীৰ ভিতৰতে আবদ্ধ বহু লোক কৰোণাত আক্ৰান্ত হৈছে। আজি হিমন্ত বিশ্ব শৰ্মাই সংবাদমেলত তথ্য সদৰি কৰিছে, এনে সংখ্যা প্ৰায় 200ৰ ওচৰাওচৰি বুলি ক'লেও ভুল কোৱা নহ'ব। যিসকল লোকে ক'তো ফুৰিবলৈ যোৱা নাই, তেওঁলোকৰ কোনো ট্ৰেভেল হিষ্ট্ৰী নাই। এনে অৱস্থাত গুৱাহাটী আটাইতকৈ বিপদজনক স্থান হৈ পৰিছে। আজি হিমন্ত বিশ্ব শৰ্মাই কাৰ্যত গুৱাহাটীবাসীৰ ওচৰত হাতযোৰ কৰি কিছু আবেদন কৰিছে আৰু লগতে গুৱাহাটীৰ কেইবাটাও জোন, কেইবাটাও ৱাৰ্ড ৱাৰ্ডত লকডাউন ঘোষণা কৰিছে। অৰ্থাৎ ৱাৰ্ড অনুসৰি এনেধৰণৰ অৰ্থ যে সমগ্ৰ গুৱাহাটীত লকডাউন ঘোষণা নহ'ব। উদাহৰণস্বৰূপে পাণ্ডুৰ কেইটামান ৱাৰ্ডত লকডাউন কৰিছে, সমগ্ৰ পাণ্ডুত লকডাউন নহ'ব, কিন্তু নিৰ্দিষ্ট কেইটামান ৱাৰ্ড য'ত যথেষ্ট সংখ্যক কৰোণা ভাইৰাছ ন আক্ৰান্ত লোক ওলাই আহিছে তাত সম্পূৰ্ণ লকডাউন হ'ব, তাৰ মানুহ ওলাব নোৱাৰিব। লকডাউনৰ সময়ত যি অৱস্থা হৈছিল সেই অৱস্থা সেইবোৰ স্থানত পুনৰাবৃত্তি হ'ব। এইখিনি কথা হিমন্ত বিশ্ব শৰ্মাই আজি যিখিনি কথা ক'লে গুৱাহাটী মহানগৰীৰ বাবে, সেইখিনি কথা প্ৰতিজন দৰ্শকে জনাটো উচিত, যিহেতু সকলোৰ লগত গুৱাহাটীৰ সৈতে আমি সকলো জড়িত, প্ৰতিজন ব্যক্তিৰ লগত গুৱাহাটীৰ সৈতে ওতঃপ্ৰোত সম্পৰ্ক আছে। আৰু তাতকৈ ডাঙৰ খবৰটো হৈছে গুৱাহাটীবাসীৰ আটাই ওতঃপ্ৰোত সম্পৰ্ক থকা অঞ্চলটো হৈছে ফাঁচী বজাৰ। ফাঁচী বজাৰত গেলামালৰ পৰা আৰম্ভ কৰি অন্যান্য সামগ্ৰীৰ হোলচেল আছে। এই সামগ্ৰীৰ ওপৰতে আমি জীৱন নিৰ্বাহ কৰোঁ। এই সামগ্ৰী বিভিন্ন ৰাজ্যৰ পৰা ফাঁচী বজাৰত জমা হয় আৰু বিভিন্নজনৰ মাজত বিতৰণ কৰা হয়। গুৱাহাটীবাসীৰ লগতে ৰাজ্যবাসীৰ এই কথাটো জনাৰ প্ৰয়োজন। আমি বিশেষ হৈ হাল্লা নকৰি কি কৈছিল হিমন্ত বিশ্ব শৰ্মাই আপোনালোকক জনাব বিচাৰিছোঁ। খুব মন দি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বক্তব্য শুনক। চিটুৱেশ্যনটো ইট ইজ খুব বেছি, বহুত বেছি শুভ এটা পৰিৱেশৰ ইংগিত দিয়া নাই। দিল্লী, চেন্নাই, মুম্বাই যাতে আমাৰ মহানগৰখন হ'ব নোৱাৰে তাৰ বাবে ছ'চিয়েল ডিষ্টেন্সিং আৰু মাস্ক খুব ডাঙৰ কৰি আমি ইয়াৰ বাবে সকলোৱে কেম্পেইন কৰিব লাগে, নহ'লে আমাৰ বিপদ অনিবাৰ্য। ফাঁচী বজাৰৰ লগত কানেকশ্যনটো ইট ইজ এ কমন থ্ৰেড, যে কোনোবাই ফাঁচী বজাৰ দোকানত কাম কৰিছিলে, কোনোবাই তাত কাপোৰ কিনিব গৈছিলে, কোনোবা তাত এমপ্লয়ি, কোনোবা বজাৰ কৰিব গৈছিলে, চামহাও ফাঁচী বজাৰটো এটা কমন হটস্পট বুলি শব্দটো কওঁ নকওঁ বেলেগ কথা, বাট এটা কমন পইণ্ট অফ কনচাৰ্ণ এটা দেখা গৈছে। গুৱাহাটীৰ পাণ্ডু অঞ্চল, মালিগাঁও অঞ্চল, মাছখোৱা, ফাঁচী বজাৰ আৰু আমি যিটো কওঁ 15-16 ৱাৰ্ড গুৱাহাটী, ধীৰেণপাৰা, আমবাৰী, ফটাশিল, লখৰা, চ' এইখিনি এটা আমাৰ হটস্পট হিচাপে আমি দেখা পাইছোঁ। 6টা ৱাৰ্ড গুৱাহাটীৰ খুব চিন্তাৰ বিষয় হৈছে, সেইটো হ'ল ৱাৰ্ড নম্বৰ 2, 7টা ৱাৰ্ড নম্বৰ 2, ৱাৰ্ড নম্বৰ 3, ৱাৰ্ড নম্বৰ 4, ৱাৰ্ড নম্বৰ 5, ৱাৰ্ড নম্বৰ 10, ৱাৰ্ড নম্বৰ 15, ৱাৰ্ড নম্বৰ 16। চ' এইখিনি আমাৰ কাৰণে এটা চিন্তাৰ বিষয় হৈছে। আৰু যদি আপোনালোকে পুলিচ ষ্টেচন ৱাইজ পজিটিভ কেছ যদি বিচাৰে, জালুকবাৰী পি এছ, যিটো মই কৈছিলোঁ যে পাণ্ডু অঞ্চল, সেই কেছটো, সেই পি এছটোতে কেছ হৈ গ'ল 31। এইখিনি কিন্তু মই উইদাউট ট্ৰেভেল হিষ্ট্ৰী কৈছোঁ, উইথ ট্ৰেভেল হিষ্ট্ৰী হোম কোৱাৰেণ্টাইনত থকা মানুহ ডেট ইজ এ, সেইটো বেলেগ কথা। তেনেকৈ গুৱাহাটীত প্ৰায় 450 কেছ হৈছে, কিন্তু এইটো এটা বেলেগ। ফটাশিল আমবাৰীত কেছৰ সংখ্যা আণ্ডাৰ ফটাশিল আমবাৰী পি এছ নাও 69, ভৰলুমুখ পি এছ 51, আৰু পাণবজাৰ পি এছ 25। চ' এই 4টা অঞ্চল এটা হটস্পট হিচাপে বা পইণ্ট অফ কনচাৰ্ণ হিচাপে আমাৰ লগত দেখা গৈছে। বেচিকেলি আমি 3-4টা ষ্ট্ৰেটেজি আমি ৰিকমেণ্ড কৰিছোঁ। সেইটো হৈছে যে ৱাৰ্ল্ড ৱাইজ লকডাউন, যে য'তেই কেছৰ সংখ্যা দ্ৰুতগতিত বাঢ়িব সেই সেই ৱাৰ্ডকেইটাত আমি ট'টেল লকডাউন দিব লাগে। বাট ডেট ডিচিশ্যন উইল নট বি টেকেন বাই দ্য হেল্থ ডিপাৰ্টমেণ্ট, দিছ ডিচিশ্যন হেজ টু বি টেকেন বাই কামৰূপ ডিষ্ট্ৰিক্ট মেট্ৰ'।